সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ শনিবার আরামবাগ শহরের আরামবাগ হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে একটি আট দলীয় ডে নাইট ক্রিকেট প্রতিযোগিতা, যার আয়োজনে আছে আরামবাগের ঐতিহ্যবাহী মানিক সংঘ ক্লাব। এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে আদি অর্জুন কাপ 2021। কথা বলে জানা গেছে খেলাটি চলবে আজ সারা দিন এবং সারা রাত। এই খেলাকে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী। আজকের যে টুর্নামেন্ট মানে একটা ঐতিহাসিক মুহূর্ত বা ঐতিহাসিক টুর্নামেন্টই বলা যেতে পারে, তার কারণ এই যে টুর্নামেন্টটা হচ্ছে আরামবাগ বয়েজ হাই স্কুল মাঠে, এটা ডে নাইট একটা টুর্নামেন্ট। আরামবাগ অর্জুন ক্রিকেট একাডেমি আমার নিজস্ব একাডেমি, এই আমার ইচ্ছেই ছিল আরামবাগ বয়েজ স্কুল মাঠে যাতে একটা ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট করা যায়। ডিউজে বেসিক্যালি যে খেলাটা বন্ধ হয়ে গেছে, ডিউজ টুর্নামেন্ট লাস্ট হয়েছিল 28 বছর আগে, এটা সবাইকে জানানোর জন্য বলি। তো সেটা আজকে হচ্ছে, তো সেটাকে আমরা সকলে মিলে করতে পেরে অ্যাকচুয়ালি খুবই খুশি আমি। প্রাইজ মানি আমরা রেখেছি 30,000 উইনিং এবং রানার্স হচ্ছে 20,000। কটা টিমের খেলা? 8টা টিমের খেলা। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত যে খেলাটা হচ্ছে এটা ফার্স্ট ম্যাচ চলছে। বেঙ্গল রঞ্জি, আমাদের বেঙ্গলের যে রঞ্জি টিমের প্লেয়ার, বিহার, ঝাড়খণ্ডের সমস্ত যত স্টেট লেভেলের প্লেয়ার সেই সব তারা আসছে, পার্টিসিপেট করবে, তাদের খেলা আপনারা দেখতে পারবেন। আমি চাই সবাই আসুক মাঠে। হ্যাঁ, সন্ধ্যেবেলা থেকে একটা উৎসব মুখর পরিবেশ হবে, এইটুকু দায়িত্ব নিয়ে আমি বলতে পারি, মানে এটার একটা ক্রাউড তৈরি করবে সেই রকম। কী নাম আপনার? আমার নাম অতনু মান। আনন্দ কর্ণধার, বাংলার আনন্দ কর্ণধার। আর আজকে যে আদি অর্জুন যে ক্রিকেট একাডেমি যে খেলাটা হতো 28 বছর পর, সেই খেলাটা হচ্ছে অতনু সৌরের। এরা সকলকে নিয়ে সুন্দরভাবে সেই উপস্থিত হয়েছে। অভিজিৎ সিং, যিনি কিন্তু ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ব্যাট করেছিলেন, ওপেনার হিসেবে ব্যাট করেছিলেন, এবং 12টি অন্য বহু দূর যেতে হবে, মাত্র 74টি রান হয়েছে, লক্ষ্য পথে যেখানে ছিল 151 দিল্লি বহু দূর। খুব ভালো বল করেছেন তিনি, কিন্তু ব্যাট হাতে তাকে হয়েছে। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-8।